आर बेंगल कपल राइडर। तो हम लोग किसी को भेज दिए ज्यादा पैसा में। আমরা ছজন কাপল আছি আজ, দারুণ মজা হবে, দারুণ এনজয় হবে। একি রাস্তা কোথায়? পুরো পুলিশ পুলিশ ফিল হচ্ছে, একটা লিগ্যাল লিগ্যাল। গুড মর্নিং, ওয়েলকাম টু ট্রেল অফ লাইফ। সো ফার্স্ট অফ অল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। আজকে 15th August, আর আজকেই আমাদের মনসুন রাইডও স্টার্ট হচ্ছে। আজকে ডে ওয়ান, তো এখন ঘড়িতে বাজে 4:00। আমরা উঠেও গেছি সকাল সকাল, গতকাল ব্যাগ ট্যাগ সব প্যাকিং ট্যাকিং হয়ে গেছে। তো গাইজ, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে, আর সবাই খুব ভালো করে দিনটা কাটাও। আর অনেকদিন ধরে যে রাইডটার জন্য আমি সিড অ্যান্ড আমার পার্টনার রুমি অপেক্ষা করছিলাম, সেই দিনটা আজকে চলে এসছে। আজকে আমরা এখন বেরিয়ে যেতে চলেছি আমাদের অনেক দিনের প্রতীক্ষিত রাইডের উদ্দেশ্যে। মোটামুটি অ্যাজ রুমি বলল, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্যাকিং। তো জাস্ট আমরা এখন জাস্ট জ্যাকেটটা পরব আর বেরিয়ে পড়ব। রাইডিংয়ে যাওয়ার একটা আলাদা মজা আছে, এই যে সকালবেলা তাড়াতাড়ি উঠে বেরোনো, এত একটা এক্সাইটমেন্ট, কালকে এত ঘুমই হয়নি আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি 78th ইন্ডিপেন্ডেন্স ডে টু ইউ অল। তা আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম, কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে টের পাবে। বৈদ্যবাটি গেট ক্রস করে আমরা ধরবো হচ্ছে দিল্লি রোড। এই রাস্তাটা তো তোমরা সবাই চেনো খুব ভালো করে। কোলাঘাটে গিয়ে আমাদের মিট আপ হবে বাকি বন্ধু বান্ধবদের সাথে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভালো হয়েছে ড্যাশটা। হ্যাঁ, রাইডিং গিয়ারগুলো ভালো, কালার 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 নিলাম। তো এই হলো আমাদের ফার্স্ট বন্ধু যার কথা বলছিলাম, সুহৃদ তিতলি। তো নেক্সট যে রাইডার আছে তার সঙ্গে মিট আপ হবে শ্রীরামপুর। তা আমরা এখন টুয়ার্ড শ্রীরামপুরের দিকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, কলকাতা 35 কিলোমিটার, ডানকুনি 14 আর শ্রীরামপুর 4 কিলোমিটার। তো অলমোস্ট 4 কিলোমিটারের পরেই আমাদের দেখা হয়ে যাবে হচ্ছে তনয়ের সাথে। এই যে আমাদের থার্ড রাইডার তনয় আর ওর ওয়াইফ রেনু। তো আমরা এখন পার ডানকুনি ক্রস করছি, সোজা চলে যাবে খড়গপুর, বাঁদিকে কলকাতা। তো সেই কারণে আমরা সোজা বেরিয়ে যাব, কারণ আমাদের আজকে ডেস্টিনেশন ফার্স্ট হচ্ছে কোলাঘাট, দেন হচ্ছে, এটা এখনও ক্রমশ প্রকাশ্য। কত দূর অবধি জ্যাম পড়ে গেছে আর এখন আমরা জ্যামে আটকে আছি, কিছু করার নেই, এই জ্যামটা কাটতে মনে হচ্ছে টাইম লাগবে। কোন দিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে তো যেতেও পাচ্ছি না। তা আমরা ওই ওপরের ব্রিজের জ্যামটা পাশ কাটাতে পারলাম না, তো সেই কারণে যেহেতু স্যাডেল ব্যাগগুলো ছিল তাই আমরা নিচ দিয়ে বেরিয়ে এসেছি। দেখেছো কত বাইকার্স যাচ্ছে। তো যাই হোক, আমাদের খানিকটা টাইম লস হলো, এখানেই 6:40। সো আমরা এখন সলব ঢুকছি, ওকে। এবার আমরা ক্রস করব হচ্ছে ধুলাগড় টোল, আমাদের এই জার্নির প্রথম টোল প্লাজা। দেখতে পাচ্ছ কত রাইডার্স ওখানে দাঁড়িয়ে আছে, হয়তো ওদের ওখানে মিট আপ আছে। ধুলাগড় টোল ক্রস করে এই যে দেখতে পাচ্ছ গ্যাংস অফ রাইডার, এদের এখানে মিট আপ আছে হয়তো। কি সুন্দর লাগছে না, সবাই একসঙ্গে দাঁড়িয়ে বাইক রাইডিংয়ের মজা নিচ্ছে। দেউলটি ঢুকে গেছি, পাঁশকুড়া সোজা এবং দেউলটি বাঁদিকে, আর দেউলটি ক্রস করে ঘোড়াঘাটা, ঘোড়াঘাটার পরেই কোলাঘাট। তো আমাদের ডেস্টিনেশন অলমোস্ট রিচ, মোটামুটি আর 8 মিনিট মতন লাগবে। দেখতে পাচ্ছ কি হতো এক্ষুনি, মানে লোকটার কোনো কাণ্ড জ্ঞান নেই, রাস্তার মধ্যিখান দিয়ে পেরোচ্ছে উইদাউট এনি কিছু, উইদাউট এনি সামথিং, রাইড উইথ রেসপন্সিবিলিটিস, বিকজ ইউ হ্যাভ সামওয়ান হু ইজ ওয়েটিং ফর ইউ, অ্যান্ড তারা তোমার জন্যই তোমার দিকে তাকিয়ে বসে আছে। তো সেই কারণে রাইড করো খুব সুস্থভাবে, এবং তোমার পেছনে যে বসে আছে তার রেসপন্সিবিলিটিও তোমার,
তাই কখনো ছাপরি রাইডিং করো না। তো আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। হ্যালো, বাকিরা আসেনি এখনো? আমি তো ভাবলাম সুইত আগে আসবে। এটা হচ্ছে ভিক্টর দা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। অরবিন্দ দা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। শ্রাবণ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমরা এখন পৌঁছে গেছি আপ্যায়ন ধাবাতে, যেটা তোমাকে বলছিলাম, আপ্যায়ন রেস্টুরেন্ট। তো এখানেই আমাদের সবার সাথে মিট আপ হয়েছে। সবার সাথে মিট আপের আগে আমাদের যে বাইকের লাইন আপটা দেখিয়ে দিই। তো প্রথম বাইকের লাইন আপ হচ্ছে বেনেলি টিআরকে, তারপরে হচ্ছে আমার এনফিল্ড, এগেন এনফিল্ড মিটিয়ার, এগেন মিটিয়ার, হান্টার, আর একটা হচ্ছে টিআরকে। তো এই এখানে সবাই এখন বসে চা পান করছে, মর্নিং রাইড যেহেতু। তো এখানে সবাই বসে মোটামুটি গল্প গুজব করছে, আড্ডা ফাড্ডা মারছে, চাটা খাওয়া হয়ে গেছে মর্নিং রাইডের। এখানে একজন ব্লু ট্যাগ নিয়ে খুব মারপিট করছে, বেনেলি টিআরকের ওনার। আর এটা আছে টিটলি, এটা হাই বলে দাও। এটার ভাইবটা দেখেছো? পুরো পুলিশ পুলিশ ফিল হচ্ছে, একটা লিডার লিডার লেডি ওনার, লেডি ওনার। অরবিন্দ দা, নেক্সট মিট কোথায় হচ্ছে তাহলে? এবার আমরা দাঁড়াচ্ছি কোথায় নেক্সট? আমাদের যেখানে ব্রেকফাস্ট হবে তো সেখানে আমরা গিয়ে মানে প্ল্যান করব আবার। ওকে, তো এই যে ভিক্টর দা এখানে দাঁড়িয়ে আছে নিজের মিটিয়ার 350 নিয়ে, মুনমাসি একটা প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে উঠবে বলে। আর এই যে এনার হাতে একটা ওয়াকি টকি। দারুণ লাগছে, কিন্তু চাটাকে অতটা ভালো লাগলো না, কাজে আবার একটা নেক্সট স্টপ নেব একটা ফাটাফাটি চা খাওয়ার জন্য। হ্যালো, এবার রাইড স্টার্ট করতে হবে। এখানে তনয় ফোনে কিছু একটা করছে না, ক্যামেরা সেট করছে। তো চলো এবার যাওয়া যাক, আমরা এবার বেরিয়ে পড়ছি। তো আমরা এবার বেরিয়ে পড়লাম। এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা, আমাদের ডেবরা টোল প্লাজা। এটা এই সেকেন্ড টোল প্লাজাটা ক্রস করে আমরা খড়গপুরের দিকে ঢুকে যাব। একটা ভাই হ্যান্ডশেক করলো, ইটস কোয়াইট গুড এনাফ। এখন আমরা যেটা সোজা এগোচ্ছি, আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে জয়গুরু রেস্টুরেন্ট, সেখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সারব। আমরা একটু দেরিতেই চলছি, এখন বাজে হচ্ছে 9:53, মানে হচ্ছে 10:00। তো আমরা সেই জয়গুরু রেস্টুরেন্টেই গিয়ে নেক্সট স্টপেজটা মারব। আমাদের রাঁচি যাওয়ার পরে তিনটের টোলগেট আমরা অলরেডি ক্রস করে ফেলেছি, মানে এই 3 নম্বরটা ক্রস করছি আর কি। এই যে একদম লেফট, একদম লেফট, এইটা এইটা। আমরা এখন পৌঁছেছি হচ্ছে ফ্যামিলি হোটেল বালি ভাষা ঝাড়গ্রাম। আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি জয়গুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এই জয়গুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, আর এখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। তো চলো কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, খাওয়া দাওয়া করে এবার আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ব। চলছে, এই যে তনয় আলু পরোটা খাচ্ছে, রেনু বসে দেখছে যদিও। এখানে এক কাপ
ঘন দুধের চা চলে এসছে। চলো এখান থেকে আমরা এবার, এটা লোটাশুলি থেকে 5 কিলোমিটার এগিয়ে, তো আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই মোটামুটি পেট পুরে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো আমরা জয়গুরু থেকে বেরিয়ে গেলাম, জয়গুরু থেকে বেরিয়ে আমরা এবার স্ট্রেট যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তোমাদের আগেও দেখিয়েছি এই রাস্তাটা খুবই সুন্দর, ঝাড়গ্রাম চলে যাচ্ছে এদিকে, আমরা সোজা চলে যাব। এটা আমরা এখন লোদাশুলির জঙ্গল পেরোচ্ছি। কি অপূর্ব দৃশ্য দেখো, দুধারে জঙ্গল আর মাঝখান দিয়ে আমাদের বাইক যাচ্ছে। সোজা চলে যাচ্ছে বহড়া বড়া, বাঁদিকে চলে যাচ্ছে কুর্চিবাণী, আর ডান দিকে চলে যাচ্ছে নিরামিষপুর। বাট আমরা ধরবো সোজা রাস্তা, তাই সোজা আমাদের গাড়ি বেরিয়ে চললো বহড়া বড়ার উদ্দেশ্যে। জাস্ট ভিউটা দেখো, আমরা এখানে দাঁড়াতে বাধ্য হলাম কারণ আমাদের দুজন বাইক রাইডার, ওরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ওদের একটু পিছিয়ে গেছে ওরা, তো ওরা আসছে, তো ওরাদের আসার অবধি আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করব। কিন্তু তোমরা ততক্ষণ এই ভিউটা এনজয় করো। এখানে একটা গম্ভীর আলোচনা চলছে, কিছু বক্তব্য? না না, ওয়াটারপ্রুফ 2000 টাকায়। এটা ওই মুসাফিরের ছেলেটাই বললো নিয়ে যাও। এটা পারপাস হচ্ছে জয়েন্ট, মানে যখন তোমার কোড়ে আঙুল সব থেকে বেশি লুজ তো আর নরম, ওরা যেটা বললো বললো যদি মানে ইম্প্যাক্ট হয় তাহলে এই আঙুলটা সব থেকে বেশি চলে যাওয়ার ভয় থাকে, ওই জন্যে এটাকে চেপে রাখছে। আমিও কোনো হ্যান্ডগ্লাভস, এই প্রথম এই হ্যান্ডগ্লাভসটাই দেখলাম যে এটা এর সঙ্গে এর তনয় সাবান যার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। সম্বলপুর থেকে 391 কিলোমিটার দূরে আছি, নাগপুর থেকে 945, বারাগুড়া আর 16 কিলোমিটার দূরে, তো আমরা এগিয়ে চললাম। এই যে আমাদের সামনে বাইকের লাইন আপ, আমাদের আমি 4 নম্বরে আছি। অনেকখানি চলে এসেছি, ঘাটশিলা এখান থেকে আর 43 কিলোমিটার, জামশেদপুর 85 কিলোমিটার, আর আমাদের ডেস্টিনেশন রাঁচি 208 কিলোমিটার। বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে আমরা সবাই গাড়ি পার্ক করে দিয়েছি, এখন এইবার খেলাটা শুরু হবে। তো আমরা সবাই বৃষ্টিতে দাঁড়িয়ে গেছি, এখন সবাই রেনকোট বার করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা প্রপার মনসুন রাইড করতে বেরিয়েছিলাম, তো মনসুন রাইডের যা যা শখ ছিল সেটা পূর্ণ হয়ে গেল। এখন ঝেপে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা বাইক চালাচ্ছি। এই যে আমাদের সামনে যাচ্ছে দুজন, তো এই বৃষ্টির মধ্যে বাইক চালাতে দুর্দান্ত লাগছে। তোমরা দেখতে পাচ্ছ মুষলধারে বৃষ্টি পড়ছে, তো এই রাইডের একটা আলাদাই মজা আছে। দিস ইজ কল্ড অ্যাকচুয়াল মনসুন রাইড। এতক্ষণ সবার খুব গরম লাগছিল, সবাই ভাবছিল যে একটু বৃষ্টি হোক একটু বৃষ্টি হোক, তো ফাইনালি
বৃষ্টি নেমে গেছে, যদিও জুতোটা এবারে আমার কিছু করার নেই, জুতোটা এবারে ভিজবে, কারণ জুতোটা ওয়াটারপ্রুফ নেই আমার কাছে, সেই কারণে কিছু করতে পারিনি। বাট রাদার দ্যান বাকিটা ফুললি ওয়াটারপ্রুফ, তো জাস্ট অসাম এক্সপিরিয়েন্স, মানে এটা জাস্ট বলে বোঝানো যাবে না। তোমরা একবার ওয়েদারটা দেখো, ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, আর তার সাথে হালকা বৃষ্টি, এতক্ষণ জোরে বৃষ্টি পড়ছিল, এখন জাস্ট বৃষ্টিটা হালকা হয়েছে। ও লাভলি, আবার জোরে বৃষ্টি স্টার্ট হয়েছে, ওয়াটার ক্রসিং, আমার জুতোটা ভিজে গেল, আমার জুতোটা ভিজে গেল, জাস্ট ভিজে গেল। ইটস এ লেভেল অফ ওয়াটার ক্রসিং। এটা 4 নম্বর টোল গেট যেটা আমরা পেরোতে চলেছি। আমরা এই মনসুন রাইড করবো বলেই বেরিয়েছিলাম, অথচ এতক্ষণ ধরে মনসুন রাইড হচ্ছিলই না, তাই এখন মনসুন রাইড প্রপারলি হচ্ছে। দেখো মনসুন রাইডের জন্য যেগুলো অ্যাক্সেসরিজের দরকার সেগুলো ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট সামহাও কখনো কখনো তো বাজেটও ডিপেন্ড করে, জুতোটা হয়ে ওঠেনি, বাট এখন মনে হচ্ছে জুতোটা খুব দরকার ছিল। টোল প্লাজাটা বেরিয়ে গেলাম, এটা জামশেদপুর সিটি, সোজা চলে যাবে আমাদের রাঁচি। এই যে ডান দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে ডিমনা লেক, আর বাঁ দিকে চলে যাচ্ছে জামশেদপুর সিটি। এই যে এখানে একটা গোল চক্কর আছে, দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। অ্যাকচুয়ালি বর্ষার সময় জঙ্গল এত পরিপূর্ণভাবে সেজে ওঠে তার রূপে, যে সেটা একটা আলাদাই ব্যাপার। দিস ইজ ডিমনা লেক। কিন্তু রাস্তায় প্রচুর বাম্পার, ওরে বাবারে, প্রচুর বাম্পার, প্রচুর। দেখো এই হচ্ছে ডিমনা লেক, সেলফি উঠবে। আমরা ফাইনালি একটা ডেস্টিনেশনে পৌঁছেছি, এখন অনেক ডেস্টিনেশন বাকি। সুন্দর একটা দৃশ্য চারিদিকে,
আসতে। এই যে গাড়ি তুলে সবার বেহাল অবস্থা, কাদা ফাদা মেখে নিয়েছে সবাই। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটু এগোই, ওরা তারপর বাইক নিয়ে আসবে। চল, এই সব বাইকগুলো রাখা আছে পরপর, প্রচুর মেহনত করে গাড়িগুলোকে তোলা হলো। আমরা ডিমনা লেক থেকে ফিরছি, দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। আর দেখো, আমরা ডিমনা লেককে বাঁদিকে ছেড়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের খাবার জায়গা, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে, ঘড়িতে বাজে 3টে, তো আর না খেয়ে থাকা যাবে না। তো আমরা এখানে দাঁড়িয়েছি আঙ্গন রেস্টুরেন্টে, আঙ্গন রেস্টুরেন্ট যেখানে আমরা মোটামুটি এখন লাঞ্চ করব। এক ঘন্টা অপেক্ষা করে চাউমিন এসেছে, চাউমিনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ হয়ে গেছে, ভাতের মতো। ভাত আর চাউমিনকে একই জলে ফুটিয়েছে মনে হচ্ছে। এখানে এদের অলরেডি খাওয়া কমপ্লিট, খাওয়ার ভালো ছিল, বাট আমাদের যেরকম ওভার মানে ওয়েট করিয়েছে আগে, যদি তাই জন্য ওভার কুকড হয়ে গেছে রান্নাগুলো। আর তো আগে যদি রান্না নামিয়ে দিত ঠিকঠাক সার্ভ করে দিত, মানে ভাতটা ফেনা ভাত হয়ে গেছে। চলো তাহলে এখানে এখন খাওয়া দাওয়া করি, 4:30-5টা বাজতে চললো, আমরা লাঞ্চ করছি। এবার আর কোথাও দাঁড়াবো না, সোজা অ্যাকর্ড, অ্যাকর্ডে গিয়ে দেখা হবে, না নাও দেখা হতে পারে, ঘুমিয়েও পড়তে পারি। চলো আমরা দি আঙ্গন, আঙ্গন রেস্টুরেন্ট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে আমাদের নেক্সট স্টপ হবে হচ্ছে ডিরেক্টলি আমাদের হোটেল অ্যাকর্ড। তো সবাই মোটামুটি গিয়ার আপ, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো চলো সবাই মিলে বেরিয়ে পড়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন অ্যাকর্ডের জন্য। এরপর রাস্তায় আমি একবার পেট্রোল ভরবো, তারপর ডিরেক্ট অ্যাকর্ড। এটাকে সেই বাড়ি থেকে বেরোনোর সময় পেট্রোল ভরেছিলাম, এখন ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরা হচ্ছে, তো দেখা যাক কত টাকার পেট্রোল হয়। এটা আজকের আমাদের 6 নম্বর টোল প্লাজা, রাঁচি যাওয়ার সময় এতগুলো টোল প্লাজা ফেরত আমি ভাবিনি, বাট এটা হচ্ছে আমাদের 6 নম্বর টোল প্লাজা। এই জায়গাটা দিয়ে পেরোলাম, ওটা কুর্লি পেরিয়ে এলাম, কুর্লি পেরিয়ে এখন আমরা এসেছি দশম ওয়াটারফলস, দ্য ফেমাস ওয়াটারফলস। তো এই দশম ওয়াটারফলস আমরা ভিজিট করব ফেরার দিনকে, কারণ এখন আমাদের হাতে টাইম নেই। আমরা যদি দশম ওয়াটারফলস ভিজিট করতে যাই তাহলে আমাদের অনেকটা ডিলে হয়ে যাবে, তাই জন্য আমরা দশম ওয়াটারফলস ভিজিট করব না। জাস্ট দেখো আমার বিউটি শুরু হয়ে গেল, সবুজ মাঠ তার সঙ্গে পাহাড়। ওয়াশরুমও গেলাম আর চাটাও নিলাম, বাকিরা আসছে পিছনে, আমরা ওয়েট করছি ওদের জন্য। তো ভাবলাম শুধু ওয়েট কেন করবো, একটু চাও হয়ে যাক। এই ওয়েদারে বাইরে বৃষ্টি পড়ছে, এখন একটু কমেছে বৃষ্টিটা, তো আমরা এই বাইরেই সুন্দর করে চেয়ার পাতা আছে, তো আমরা এখানে বসেছি। খুব ভালো লাগছে এখানে, আর চাটাও খুব টেস্টি, গরম গরম চা বর্ষার দিনে মনসুন লাইট পুরো জমে গেছে। আর 65 কিলোমিটার বাকি আছে আমাদের, আছে তারপরেই পৌঁছে যাবো
তো আমরা 7 নম্বর টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি। চলো হাজারিবাগ 105 রামগড় 57 কিলোমিটার। জল সব জায়গায় জল, বৃষ্টি এদিকে ভালোই হয়েছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখানে একটা সুন্দর মন্দির আছে, মহাদেবের মন্দির। এইটা প্রচুর জল আর রাস্তা খারাপ। তো যাই হোক, এই তো আমাদের ফাইনাল ডেস্টিনেশন হোটেল অ্যাকর্ড। আমরা পৌঁছে গেছি, ঢুকেছি ঢুকেছি ঢুকেছি, ফাইনালি 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 হোটেল অ্যাকর্ড। আমরা ফাইনালি রিচড। নেই নেই, আপ এক বাত বাতাও, হাম লোগো কা জো চার রুম হুয়া হ্যায় আবি, বো কাহাঁ সে হুয়া হ্যায়? গোয়া ভি বসে হুয়া হ্যায়? তো ক্যাসে হুয়া বো? वो कैसे हुआ? छह रूम बना हुआ है, वो एबो बुकिंग बना, एक्स्ट्रा बुकिंग बनाया हुआ है। तो आप लोग तो एबो बुकिंग आपको कब पता चला? कल ही मैं इन्फॉर्म किया। कल किसको इन्फॉर्म किया? वो से कंसल्ट है ना, कि वो एबो से वो जाके कन्वर्ट करते हैं, ओयो से फिर जाके हमारे पास बुकिंग आती है। तो अभी आप लोगों के पास कितना रूम अवेलेबल है वो बताइए? चार सुइट है, बाकी मैं आपको दो डीलक्स दूंगा। बाकी रूम के लिए आपको मना नहीं किया कि आपको रूम नहीं प्रोवाइड करवा रहे। তোমরা যে ঝামেলাটা দেখছো, এটা এই অ্যাকর্ড হোটেলে এসেই শুরু হলো। আমাদের 6টা রুম বুক করা ছিল, সুইট রুম, বাট এনারা এসেই বললেন যে 4টে রুম অ্যাভেলেবেল আছে, বাকি দুটো ডিলাক্স রুম দেবে। তাই গোয়াই বিবো থেকে বুক করা সত্ত্বেও আমাদের এই বিপত্তি। তো তোমাদেরকে গুড নাইট না গুড ইভিনিং বলবো জানি না, ঘড়িতে বাজে 10:30, আর এখন আমাদের এই ঘরে এসেছি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আগে। রুমটা খুব সুন্দর, আর আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে যে কাজগুলো ভীষণ ইম্পর্টেন্ট কাজ, যেমন এটাকে আবার রেডি করা, গোপ্রো চার্জ দেওয়া, ফোন চার্জ দেওয়া, সেগুলো আমরা করে নিয়েছি। রুমটা বেশ ভালো, তোমরা ভিডিওতে দেখতে পাবে যে হোটেলে ঢুকেই একটা খারাপ গন্ডগোল একটা হয়ে গেছিলো হোটেলে রুম পাওয়া নিয়ে, বাট ঠিক আছে, আমরা আলটিমেটলি পেয়ে গেছি রুম। তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে আমরা খাবারও অর্ডার করে দিয়েছি। এবার খাবার আসার অপেক্ষা, ততক্ষণে যে কাজগুলো একদম না করলেই নয় সেই কাজগুলো আমরা সেরে নিচ্ছি। হ্যাঁ, তো রুমি এই পার্টগুলো করছে। তো মোটামুটি আমি আপাতত এটুকুই বলতে পারি যে আজকে আমরা খুব টায়ার্ড, সারাদিন প্রচুর বড় রাইড হয়েছে। এটা একটা বড় রাইড বলতে আমরা বৃষ্টি পেয়েছি, রোদ পেয়েছি, সব কিছুই পেয়েছি। মানে মনসুন রাইড একদম পারফেক্টলি কমপ্লিটেড, ডে ওয়ান নট কমপ্লিটেড, ইটস ডে ওয়ান কমপ্লিটেড। তো যাই হোক, রুমটাও খুব ভালো, খুব বড় স্পেসিয়াস রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের নাম অ্যাকর্ড, যেটা তোমাদের বলেছিলাম। এখানে একটা আয়না দিয়েছে বড়, আর দেখো যে যেখানে যা পেরেছে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, মানে কারোর আর তর্স হয়নি এসে। জাস্ট এখন রুম সার্ভিসে খাবারটা বলা আছে, খাবারটা আসবে, আর খাওয়া খেয়ে দে সোজা শটান ঘুম। তার আগে সমস্ত কিছুতে এখন চার্জ দেওয়া হচ্ছে। এই যে এখানে ফোন চার্জ হচ্ছে, ও পাশে গোপ্রো চার্জ হচ্ছে, আর এখানে এনার চার্জ শেষ, এনার চার্জ নিতে হবে। সেটা ভাবছি, খালি গোপ্রো থেকে ফাইলগুলো ট্রান্সফার করতে হবে হার্ড ডিস্কে, এই কাজটা আছে, ইম্পর্টেন্ট কাজ। এটা করা হয়ে গেলেই সোজা একদম বিছানায়, আর কোনো কিছু করার মানে ইচ্ছেই নেই। খুবই টায়ার্ড, মানে সারাদিনের পরে। বলতে বলতে খাবারও চলে এসছে, এই যে রুম সার্ভিসে খাবার চলে এসছে, গরম গরম রুটি আর মিক্স ভেজ অর্ডার করা হয়েছিল। এই যে আমাদের ডিনার চলে এসছে রাতের বেলা হোম সার্ভিসে, এই হোম সার্ভিস বলছি রুম সার্ভিসে, রুম সার্ভিসে ডিনার চলে এসছে। এত ঘুম পেয়েছে, ভুলভাল বকছি আমি, কিছু করার নেই। এটা হচ্ছে মিক্স ভেজ, এক বাটি মিক্স ভেজ দিয়েছে, বেশ ভালো লাগছে। আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।
ভালো লাগলে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও। নেক্সট এপিসোডে অনেক নতুন চমক আসতে চলেছে। কিপ ওয়াচিং।